জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারের মধ্যে রয়েছে, 3 দিনই সালে সাহেব হচ্ছে, লাখ লাখ মানুষ চলে এসেছে, পীরকে দেখতে পাইনি, কাঁদতে লেগেছে, আপনাদেরই দাদর পদ্মাদ হবে, হাউমাউ করে কাঁদে, হুজুরকে দেখতে পেলাম না, এই সময় পাচার হুজুরকে মেলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে, আব্বা যা লাখো মুরিদ আপনার জন্যে কাঁদে, আপনি যদি বলেন একটু বাইরে যেতে আরে দাদা হুজুর বলেছিলেন বাবারা, আমি আবু বাকার উঠতে পারছিনি বাবা, বিমার অসুস্থর জন্য বাবা, কি করে আমি যাব বাবা, মুরিদরা বলে ওই সময় ছেলেরা বলেছিল হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্ত বসের উপরে, ওই তক্ত বসটাই চাগিয়ে বাইরে বার করব, দাদা হুজুর বললেন ঠিক বলেছো বাবা, ওই অবস্থায় বার করা হলো, দরবারে যখন বার করে বিশাল চিৎকার দিয়ে লাখ মানুষের চোখের পানি, দাদা হুজুর কি বলেছিল বাবারা, কুল্লু নাফসিন যায়কা দুমাউত, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবাইকে একদিন মৃত্যু সাজাতে হবে বাবা, আমি আবু বাকার তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম, এই বাংলা শেরেক ভরা ছিল তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা, পীরের নামে জবাই করা হতো আমি বন্ধ করেছি, মিথ্যা আস্তানাতে উঁচু করে গম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেসরিয়াদি কাজ হতো, নাচ গান হতো, হিজরে নাচ হতো, চেনা ব্যবচারীও হতো, আমি আবু বাকারের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা, অনেক বেসরিয়াদি সেরে কি কাজ ছিল, আমি আবু বাকারের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা, আমি আবু বাকার চলে যাবো, আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি বাবা, প্রথম নম্বর হলো আহলে সুন্নাতুল জামাত, যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম, দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়াতনামা, এটাকে তোমরা ধরে রাখবে, 3 নম্বর হলো বাবা আমার আওলাদ, এদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, মহব্বত করবে, যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরিয়াত বিরোধী হয়ে গেছে তার সমালোচনা করবে না, তার থেকে মুখটা ঘুরিয়ে নেবে, তার কাছে যাবে না, তাকে মানবে না, তুমি যদি মুরিদ দাবি করো তাহলে রাস্তায় কেন দাঁড়াও, তোমার পীরের বাচ্চার মোকাবিলা তুমি যদি মুরিদ দাবি করো তাহলে তোমার তো উচিত ফুরফুরার জমিনে যাওয়া, ভাইজান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি, আমি বলতাম বলেছি কি বলিনি, দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত, গুন্ডাগিরি করছো, মস্তানি করছো, পাওয়ার দেখাচ্ছ, নমরুদ কি আল্লাহ জুতো মারতে মারতে মেরে দিয়েছে, তার সঙ্গে পাল্লা দিতে যাচ্ছ, সময় দাঁড়তে রাখতে পরিবর্তন হয়ে যাও, বেলুনে রেখে দাও, যদি এর পরও কারো জানতে ইচ্ছা যায় তুমি যদি মুরিদ হও তোমার তো উচিত লিখিত দিয়া, হুজুর আপনি কথা বলেছেন কি মৌলানা আপনি বলেছেন বা আব্বাস তুমি বলেছো, কিরকম খুশি লিখিত দিয়া দরকার, রাস্তায় দাঁড়িয়ে তুমি যদি ঝগড়া লাগা সমাজে মেসেজ যাবে মোল্লাদের রান খাওয়ালি ঝগড়া হচ্ছে, ইতিহাসের পাতা খুলে দেখে নাও, এই জমিনের উপর ইসলাম এত সহজে আসে নেব, এ যুবকেরা আজ মুসলমান দাবি করো লম্বা লম্বা গলা করে, নবীর উম্মত দাবি করো, এই জমিনের উপরে আল্লাহ দি নবী পাকে সুন্না এবং কলেমা জান্দা, শরিয়াদের জান্দা, ইনসাফের জান্দা, মানবতা জান্দা, ইনসানিয়াতের জান্দা, এত সহজে প্রচার হয় নেব, আল্লাহ নবী যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জমিনের মানুষ কেউ মানতে ছিল না, সর্বপ্রথম যিনি মেনেছিলেন তিনি অন্য কেউ নয় আমার দাদাজান এবং জামানার মুজাহিদ দাদা হুজুর পীর কিবলা, 30 পোস্টের ঊর্ধ্ব পূর্ব পুরো হযরতে সিদ্দিক আকবর কোনো প্রশ্ন না করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরের কালেমা পড়ে দিনে মুহাম্মাদিতে প্রবেশ করে, আরো জোরে বলুন সুবহান, এই জমিনের উপরে এই দিনটা প্রচার এত সহজ হয়েছে মনে হচ্ছে নাকি,
সব জায়গায় মাথা গরম ভালো নয়, হালকা বয়সে রক্তের গরম আছে। হ্যাঁ তুমি দুনিয়া বি খেয়ালে গান শুনে ফেলেছো, তওবা করে ফিরে আসো, নামাজ কাজা করে ফেলেছো, তওবা করে সিজদায় পড়ে যাও, সিনেমা দেখে ফেলেছো, তওবা করে ফিরে আসো, যাত্রায় চলে গেছো, তওবা করে ফিরে আসো, ফাংশনে চলে গেছো, তওবা করে ফিরে আসো, সারা পান করে ফেলেছো, তওবা করে ফিরে আসো, অন্যায় করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম, নবী আমার জানিয়ে দিলে এ আমার উম্মত, উম্মতিরা তোরা আমার উম্মত হওয়ার জন্য আল্লাহ তোদেরকে অনেক সুযোগ দিয়েছে, অন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সেই নবীর উম্মতদের জন্য শাস্তি অবধারিত ছিল, আসমান থেকে সঙ্গে সঙ্গে শাস্তি এসে যেত। এ আমার উম্মতেরা, আমি নবী আমার খাতিরে আল্লাহ পাক তোদেরকে অনেক মাকাম দিয়েছে রে, কিরকম মাকাম দিয়েছে, তোরা যখন অন্যায় করি ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বলে লিখবি না, আগে করু যদিও করে ফেলি, আল্লাহ বলে এখনো লিখবি না, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সুযোগ দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি আল্লাহ মাফ করে দেব, রাত্রিরে করলে ফজর পর্যন্ত সময় দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি মাফ করে দেব। অন্য নবীর উম্মতেরাই সুযোগ পাইনে, তোমরা সুযোগ পেলে কার খাতিরে, অন্য কারো খাতিরে নয়, আমি আল্লাহর মুহাম্মদ রসূলের খাতিরে। আরো জোরে বলুন আল্লাহ। এখন জিজ্ঞাসা করছি, জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, জেনারেল লাইনের মানুষ, সাধারণ জ্ঞানে বলেন, কুড়ি বছর পঁচিশ বছর ধরে যে বাপ তোমাকে খাইয়ে দাইয়ে পরিশ্রম করে বড় করলো, তোমার জন্য কত কষ্ট করলো, বিয়েটা হওয়ার পরেই, বিয়েটা হওয়ার পরেই তুমি যদি নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে এখন শ্বশুর যদি আব্বাজান হয়ে যায়, নিজের বাপ বুড়ো হয়ে যায়, এই ছেলেটাকে তোমরা কি ভালো নজরে দেখবে? কথা বলছো না কেন? যে রসুলের জন্য সব কিছু পেলাম, সেই রসুল ছেড়ে দিয়ে এখন কোথা দুনিয়ায় একটা কাউকে পেয়েছি, সে দরদি আপন হয়ে গেছে রসুলের থেকে? খুব সব আমাদের কাছে কুরবান সব কিছু করতে রাজি, মোহাম্মদ রসুলকে ছাড়তে আমরা রাজি নয়, আর আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি মোহাম্মদ রসুলের স্বার্থে। কথা ঠিক না বেটি? বাপেরা নজন তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী নূর নবী, নবী হায়াতুন নবী, নবী পাক দীন ইসলামের প্রচার করলে কেউ মানতে চাই না, আবু বকর সিদ্দিক মেনে নিয়েছে, আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে কাবা জমিনে দাঁড়িয়ে গেলে, বাবা আবু বকর কেউ তো আমাকে মানেনি, তুমি আমার কথা মেনে নিয়েছো বাবা, তুমি একটু বলো বাবা, আমার বিষয়ে বলো বাবা, হযরত আবু বকর দাঁড়িয়ে গেলে এলাকার মানুষ শোনো বাবা, আমি আবু বকরকে তোমরা কোন নজরে দেখো, হযরত আবু বকর সম্বন্ধে এলাকার মানুষরা বলতে লাগলো, আবু বকর কখনো তোমাকে ঝগড়া করতে দেখিনি, কখনো তোমাকে গালমন্দ করতে দেখিনি, কখনো তোমাকে বুড়াই কাজে দেখিনি, তুমি বড় চরিত্রওয়ালা ভদ্র সভ্য মানুষ, তুমি সত্য কথা বলো মিথ্যা বলো না, আমার আবু বকর ওই সময় বলেছিল বাবার এলাকা মানুষেরা তাহলে আমার কথা শোনো, ইনি হলেন মোহাম্মদ রসুল, ইনাকে নবী বলে মেনেলা, এক আল্লাহ দা সত্যকে মেনেলা, তোমরা পড়েলা, আমি আবু বকর পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যখনই বলেছিল এলাকার মানুষেরা বড় বড় পাথর নিয়ে আবু বকরকে মারতে লেগেছে, শোনো শোনো চুবো, এই জমিনে মাথায় টুপি এখন অনেক পাবে, দাড়ি এখন অনেক পাবে, জুব্বা এখন অনেক পাবে, মসজিদ অনেক পাবে, নামাজ এখন অনেক পাবে, পীর এখন অনেক পাবে, পীরজাদা অনেক পাবে,
আবার অনেক পাবে ওই যুবক, কিন্তু সেদিন জমিনের উপরে কেউ ছিল না আল্লাহ মারা, কেউ ছিল না নবীকে মারা, সেদিন আমার আবু বকর যখনই নবীর পক্ষে কথা বলেছিল, আল্লাহর পক্ষে কথা বলেছিল, আমার আবু বকর কে তৎকালীন আবু জিল উতবা সাইবা আবু লাহাব রা মেরেছিল, সেই আবু বকর খুন আমার শরীরে আছে, সেদিন আমার আবু বকর এত খুন জড়িয়েছিল, এত খুন আবু বকরের শরীরে বেরিয়েছিল, কাবার জমিনের উপরে আল্লাহ নবীর পাশে আবু বকর আগে পড়ে গিয়েছিল, এই আবু বকরের খুন আজ যদি নবীর জন্য ছড়াতে হয় আমি ছড়াতে রাজি আছি, তথাপিও চোখদিন বাঁচবো এই জমিনের উপরে নবী 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 করে যাব, আমার সঙ্গে কারো নবী নবী করতে রাজি আছে, হাত তুলে দেখো নবী 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 ইয়া রাসূলুল্লাহ 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 নারে তাকবীর এইভাবে জিন্দেগি কাটান। আমি গুনাহগার, তোমাদের সবার থেকে বেশি গুনাহগার আমি, তথাপিও আমি আশা করে আছি আমি জান্নাতে যাব। কেন? আমি তোমাদের সবার থেকে গুনাহগার, তথাপিও কিন্তু জান্নাত যাবার আশায় বসে আছি। কেন? এই শুনছেন না? কেন? আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাফেজ সাহেবদের আলেমদের জিজ্ঞাসা করুন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।